Hi everyone, Assalamualaikum. I'm Hamida from Hamida Shoyana Vlogs. So, shokal kita kora bala sunni alhamdulillah. Ami onek onek bala asi. Abaro apnara sathe ekta cooking vlog share koram. Ar sathe ekta tips jodi bala lage obosshoi follow korba. Ar pura video ta dekhba. Ar amar jara notun amar channel ta dekhra obosshoi follow korba. Subscribe korte kintu bhulba na. To ajke shokal theke shuru korlam amar pura video ta dekho ka. Ar khub sundor weather. Ami hoy apnar sathe একটা ক্লিপ শেয়ার করি এত সুন্দর ওয়েদার দেখতে পড়া স্কাই এত সুন্দর তো কই এগুলো আপনার সাথে শেয়ার করি ভালো লাগবে অবশ্যই তো চলো কা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো কা আমার হাজবেন্ড পড়ো তো একটা জাল মুড়ি লই আইছই এখন তো ভালো করে জাল দিয়া মাখাইয়া দিতাম তো বিচারা সহজে আসলে বেডর মাঝে পড়ই না থাফ সর্দি এটা ধরে না তো আজকে জানি না কইরা টেস্ট পাইরা না অক্টা বানাইয়া দিতাম তো আমি কেটা করাম আজকে আমি দেখাইলাম আপনারা এখানো বাংলাদেশি যে সুগন্ধিওয়ালা লেবু খাসামরিচ বাখরুফাতা পেঁয়াজ দুইটা মাস্টার্ড পেস্ট মাস্টার্ড অয়েল দিতাম না আমারে নাখরসন দিতাম না কাশন দি অল্প দেব আর সাথে দেব নাগা পিকল ওয়াও এখন আমি এই যে মশলাগুলো আমি কেটা করছি মাখাইছি জিনিসগুলো খাইটা নিছি এগুলারে আমি ভালো করিয়া মাখাই লাইম একটা কন্টেনার লইয়া আজকে জাল দিয়া খাইম যে মনে থাকতো লং টাইম তো আপনারা ওইভাবে খাইবা যদিন সর্দি উর্দি থাকে আর লবণ দিতাম না কারণ এইটার মাঝে কিন্তু লবণ আছে তো এখন আমি ভালো করে মাখাই লাই আমার হাজবেন্ডে কইছেন আমি আনিয়নের মাঝে বুঝিন কোন জিনিসই করতাম না সো আই লাগি ওয়ান এন্ড হাফ আনিয়ন দিছি একটা প্যাকেট আর হাফ আমি রাখছি লাগের বেশি হয়ে যাব এতো মজার গেরান বার হয়েছে আপ বরাইল করি প্যাকেট তো ভালো করে তুলতে পারছি না আর অল্প রাখবো আমি তার মাঝে প্যাকেটও আমার ছুটি সেলের লাগে তারপরে কাশন দি About 1 tablespoon of mutton tuyen. Allah re Allah. Amar to eta dekha jay shesh. Baron na. To ei to kashon diye mustard, chili, pickle. Ekhon ei bhitore bhalo kore makhai lai. Dekhi eigula khai oni taste toast ay. Ekta virus shoklor. বাজ ভাইছে আইয়া সহজে আমার গরো তাফতুফ এগুলো আয় না বাট এই বছর ভেরি আর্লি আইছে তো কোনটা করার নাই তো রেডি গেছে এই তো রেডি হয়ে গেল এখন একটু টেস্ট করে দেখি জালর নাম কেতা বাবা জানি খুব মজা খুব মজা এখন নিয়ে আমার হাজবেন্ডে দেই তো আজকে আর আমি কোনটা বড়াইলাম না এই জার গুলা আসিল খান্দাত ওগুলা তো দিলাই কটা প্লেট বড়াইয়া আবার এগুলা সিঙ্কর মাঝে জমা হয়ে যায় বেশি
কারণ তো দোয়ার মালিক তো আমি খালি একলা তো আজকে একটু কান্নাকাটি করছি আমার হাজবেন্ডের লগে যে অফার দিন তুমি খাজ করো আর আমি কয়েকদিন ধরে অসুস্থ আমার ঘর মাঝে বহুত খাজ আছে বিল্ডারি খাজ আর কি আমার কিচেনের খাজ নাই সবাই আমার অন্যতা বুঝবা না আমার বিল্ডারি খাজ অনেকটা গার্ডেনও গ্যারেজও পরে গেটও গরুর ভিতরে এটা খেয়ে করতো নষ্ট হয়ে যাব আর আমার হাজবেন্ডে নিয়ে দিলাই আজকে আপনার সাথে আমার লাস্ট ইয়ারের যে বাংলা হদু আমি আইসো টেসলাম প্রয়োজন করি তো প্রায় দুই ঘন্টা আগে আমি বাহিরা রাখছি আইসোটার লাগে এত দেখুক আমি ছোটো ছোটো এগুলা বেশি বড় নাই যে কলসি কদু নাকি তখন যে ছোটো ছোটো কদু এই কদুগুলা আমি চার টুকরা করি আঁকি রাখি লাইছিলাম কিন্তু তো এখন এগুলা দিয়া আমি মিট রান্না করবো আর কিন্তু গলদা চিংড়ি এই চিংড়িগুলা রান্না করবো তো এখন আমি রান্নাটা শেষ করলাম এই তো কিছু বাহারের আছে এইদিকে আরও মাছ মিট ফ্রোজেনের ফ্রেশ করলা আনছিলাম আনি পরে রান্ধতে পারছিলাম না আমি রাখি লাইছিলাম তার মাঝে আর কি আইসো তো এখন বাহরছি এগুলো রান্না করবো ভাবছিলাম আমি রান্না শেষ করে তারপরে আপনার সাথে শেয়ার করবো বাট আমার কদুটা দেখোকা এটা কিন্তু বাংলাদেশি লাউ কলসি লাউ না কি তখন যে তো আমি সাইড টুকরা হইরা তো আসছিলাম এই তো দেখোকা একবারে ফ্রেশ আর কিউব হইরা যদিন এইরকমের কিউব হইরা কি আরও ছোটো কি আরও বড় হইরা যদি তৈ তাহলে উপর আইসো তো আর ফরে ধোকা আইসো লাগাই ওই রকম হয়ে যায় গ্রিন কালার আর এই যে সাবনের বাজু খালা হয়ে যায় তো ওই তো দেখরা এক সাইড আর ও সাইড আমি এখন কুখাড়ছি আমি একটু কাইটটা নিয়েছি আঁকাটার সময় লাগে যখন আমি একবারে এখন কু আমি কি যে কেতাখন গাছটা কি ফাড়ছি এলান ফ্রেশ লাগে খাটতে সুন্দরও লাগে তখন ভাবলাম আপনার সাথে শেয়ার করিলাই একটু যারা কি ফ্রোজন কিভাবে খরোয় জানুই না তারা থইতা ফারবা হয়তো দেখোকা আর একবারে কষি দেখতে পারা নেই লাউটা খুবই সুন্দর আর এত মজার ফ্রেশ যখন আসিল তখন কিন্তু ফ্রেশ খাইতে খুবই মজা এই লাউ আর অনেকটা আসিল করি আমি আইসো তো আসিলাম পয়টা আমার আসলে আমি চাই গাছের মাঝে বেশি দরতো আমি খাইতে বেশ কেতা করি না কারণ আমার হাজবেন্ড ছেলে মেয়ে তারা বেশ পছন্দ করেন না তা আমার একলা খাওয়া লাগে আর একলা বেশি দেখুন যেন খাওয়া যায় না বেশ ভালো লাগে না একলা খাইতে তো একটু খালোই গেলে এইভাবে একটু খাইতে আনি বাগি কোনো সমস্যা নাই চিংড়ি মাছ দিয়ে রান্না কর্ম করি একটু কিউব কিউব হইরা নিরাম তো মিট কারি একটু জাল দিয়ে রান্না করবো দেখি আমার হাজবেন্ডে আর ছেলে নিয়ে তারা খাইনি ওই তো দেখোকা লাগেন না নি একবারে ফ্রেশ গাছ থাকে কাটা কদু তো একদম ছোটো একটা দিয়া আমি এক প্যাকেট চিংড়ি মাছ রান্না করবো তো চলুকা দেখাই আপনারারে তো এখানে আমি বাগার দিলাইছি আগে ভাবছিলাম তো আপনার সাথে রেসিপিটা শেয়ার করতাম না তারপরে করিলাম এখানে সানফ্লাওয়ার অয়েল দিছি আমার যতটুকু দরকার এক এক প্যাকেট গলদা চিংড়ি তো বেশি দোয়া লাগতো না অ্যাবাউট 3 টেবিল স্পুনের মতন দিছি আর রসুন দিছি 1 টেবিল স্পুন তাকে একটু কম হইব আর 1.5 একটু বড় সাইজের আনিয়ন দিয়া আর 2টা কাঁচামরিচ ফালি করে দিয়া লবণ দিয়া ভালো করি এটা দেখো একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি তো আমার হঠাৎ কদুটা দেখে খুবই সুন্দর লাগছে কারণে করি আপনারা দেখাই তো আমি মাঝখান থেকে শুরু করলাম লবণও দিলাইছি এখন আমি তো এখানে আমি একটু স্পাইস দিলাম তো ধনিয়া দিলাম হাফ
teaspoon haldi powder, half teaspoon chili powder and the green chili diya ekta jal korbo ara amar testa ekdom ami mesh kortam na ekta aste aste takbo ekhon bhalo kori nasta korile tar pore dekhai ramo apnara ekta আমার মশলাটা বোনা করে এখন আমি সবগুলো বাংলা করে দিলাম আমি এখনো চিংড়ি দেবো না একটু পরে চিংড়ি দেবো যেহেতু এগুলো আইস তো অনেকদিন পরে রান্না করলাম এর কারণে আমি চিংড়িটা একটু পরে দেবো আর নাইলে কিন্তু চিংড়ির আবার লাখানি যায় খাইতে বেশ স্বাদ মিলে না প্লাস্টিক প্লাস্টিকের মতন লাগে দেখুন আমি বুঝছিলাম যে আমার এই কদুগুলা আইস থাকি বাকলে একটু ডাঠ থাকবো হিসতে বেশি কষ্ট লাগবো বাট মাশাল্লাহ দেখো কাক খুব সুন্দরই কুক হয়ে গেছে বেশি সময় লাগছে না এখন আমি আমার ওই চিংড়িগুলা দিলে এরম আমি নাড়াচাড়া করবার আগে একটু কাঁচা মরিচ পালি করে দিলাই আর একটু বেশাইয়া বাকু পাতা দিলাম দিয়ে আরো 3-4 মিনিটের মতন নাড়াচাড়া করিয়া তারপরে রান্না অফ করিলাম কারণ আমার বাংলা কদুটা রান্না অলমোস্ট হয়ে গেছে আর রান্না শেষ হওয়ার পরে আপনারা সাথে শেয়ার করবো তো এই তো রান্না বান্না শেষ হলাম এখন আমি আপনারা দেখাই 4টা কারি রান্না করছি সরি 3টা কারি আর 1টা করলা ভাজি আর 1টা টিপস আপনারা সাথে শেয়ার করি এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট এখন খুব কিন্তু আমরা গরম আর ইউকে এই যে আমি গরম কারি রান্না করছি তো গরম থাকতে থাকতে কিন্তু যত বেশি সময় লেটা লাগাইল থাকে তো যখন আমরা এইভাবে লেটটা খুলি তো স্টিমে অনেক গুলা পানি এই লিডের মাঝে থাকে আর সব পানি দেখছি আমি অনেকজনের প্রায় ভিডিওতে আমি ফলো করি যে সব পানিগুলা এইভাবে উজি একটা ফুটাফুটে এইভাবে আর কি সব পানি কারির মাঝে ফালাই যায় এইটা কিন্তু মোটেই ঠিক না এই পানি ফললে কারি জলদি নষ্ট হয় এরপরে খাইতে টেস্ট লাগে না যে সময় রান্না করেন আর একটু স্টিম হয়ে যায় কেতার মাঝে লিডর মাঝে তো যখন খাইবার সময় উদলাইতা সাইন একদম ফট হয়ে যায় এইভাবে হরাইলেবা লিডটা তো আর কারির মাঝে ফরতো না তো এটা একটা টিপস এটা কিন্তু বড় একটা টিপস আপনারা দিলাম আমার শাশুড়ি আমার শেখাইছে লাগে আপনারা আমি এটা আগেবারে টিপসটা আমি দিলাম আমি অনেকজনের ভিডিওতে আমি দেখি সবসময় যে ইচ্ছা করে আরও লাগে যখন তারা এই এইভাবে আরও লিটারের দইরা রাখেন আর সব পানিগুলা এই পানির মাঝে যায় গিয়ে তারপরেও আলহামদুলিল্লাহ সবাই সুন্দর করে রান্ধন আমি খালি একলা সুন্দর করে রান্ধি না এইটা হইলে আমার আরো ভুল হইব আর কেউ আবার কোনো মাইন্ড করবা না যে আমি শিখাইলাম একটা টিপস আমি আসলে সবার স্থানে শিখি আমিও যে শিখছি আমিও ছোটবেলা এইভাবে সব পানি ফালাইতাম বুঝতাম যে খান্দাত ফরে যাব এইভাবে সব পানি ওয়াটারফোর মাঝে ফরে যাব বাট কারিরে সেভ করতে হইলে লিডটা তাড়াতাড়ি করে এইভাবে সোজা করে লইবা কইরা অন্য মুখা রাখি লইবা আর কারিটা খাইবা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার 3টা কারি আর 1টা বাজি রান্না করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর ছিল আজকে আমার রান্না বান্না এই তো দেখো কা বাংলা খদো দিয়া একটা মিট বোনা রান্না করছি বেরি মাংস একটা আর এই তো
বাংলাদেশি সাতকরা দিয়া গুঙ্গি ঠেংরা বা গুলশা ঠেংরা না গুলশা কইন সো আমি পুরাটিকে নাম জানরাম না তো আমি ঠেংরুই দেখছি লেখা প্যাকেটের মাঝে তো বড় বড় ঠেংরা রান্না করছি আর এই তো করলা ভাজি আর এই তো আমার গলদা চিংড়ি ওই বাংলাদেশে আমার অ্যালটমেন্টর বাংলা হদু দিয়া তো আশা করি সবাই আমার রান্না বান্না পছন্দ করবা আজকের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর এই যে রেসিপিটা দেখাইলাম অবশ্যই খাইবা এত মজা রয়েছে আমি তোরা টেস্ট করে দেখছি বা এনিওয়ে যার জেলার রান্না অভ্যাস রান্না করিয়া অভ্যাস আছে ওগুলোই রান্না যদি ভালো লাগে আজকের রান্না তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা আমি এই খাড়ি রান্না করছি প্রায় টু উইক্স পরে অসুস্থ লইয়া আমি রান্না করছি অনেক গ্যাপ লইয়া লইয়া অনেক রেস্ট লইয়া লইয়া তো ভাবছিলাম আমার দুলাবাইরে কই মুখ হাস থাকি আমার পরে মানে আমার দুলাবাইরে ফোন করলাম তাই আইতা নাই কত বেগিং করলাম যে কতটা কইলাম কাজ মিটি যেন দুলাবাই প্লিজ নৌকাগি গাড়িগুলা আইতা নাই কইরা অনেক দূরই যাই বাগি তো চাইছিলাম কই গরমা গরম ফাঁস থাকে ইয়া খাইলি মানে আমার হাজবেন্ডও আইতে লেট হইব ফরের দিন জানি না কোন সময় নিয়া দিবা যদি না সকালে আমার হাজবেন্ডে আমি ঘুম থেকে উঠা পাই খাজো গেছই না তাহলে দিমো নিয়া আর আমার হাজবেন্ডে নিয়া দিবা আর যদি দেখা যায় যে এনে ঘুম থেকে উঠে গেছই নাকি আমি উঠতে উঠতে আমার হাজবেন্ড খাজো গেছেন কি তাহলে আমি আর জানলাম না কোন সময় দিমো তো রাইত আইসন 11:30 আসার পরে আমার কইলাম যে নাই আমার আফুরের দিক কে মনে একদম কান্দাত আসি আর এক সপ্তাহ হয়ে গেছে গরু আইসন আমি আর তান্ডে গিয়া দেখছিলাম না তো কারি তুরা তানোর লাগিয়ে নিছি মাছর কারিগুলা খালি আর আমার হাজবেন্ডে আর খাইছিল না পরে আমার আফুর গরু গিয়া এই তো দেখো আমার নিজ কলতরে ফাইয়া হন গিয়া খানি অর্ডার করছইন আর তাইন তাইনিগুলা বার্গার পিজাগুলা অর্ডার কইরা তো খাইছইন আর আমিও আমার আফুরের দিককে এলাম তো আজকে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবা আর কোনো ধরনের মিস্টেক হইলে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবা আজকে এই পর্যন্ত।